2023-24 কেন্দ্রীয় বাজেটে ইউনিটি মলের কথা উল্লেখ করেছিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি ঘোষণা করেছিলেন যে প্রতিটি রাজ্যগুলোকে তাদের রাজধানীতে অথবা তাদের সবচেয়ে বিশিষ্ট পর্যটন কেন্দ্রে একটি করে ইউনিটি মল গড়ে তুলতে হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা অনুযায়ী ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের আওতায় ইউনিটি মলগুলির মাধ্যমে রাজ্যগুলির নিজস্ব জিআই পণ্য, অন্যান্য বিখ্যাত জিনিস এবং হস্তশিল্প পণ্যগুলির প্রচার এবং বিক্রি চালানো হবে। এই মলের মাধ্যমে সবকটি রাজ্যের বিখ্যাত জিনিসগুলোকে নিয়ে আসা হবে এক ছাদের তলায়। আগামী 2025 সালের 26 জানুয়ারি দেশের প্রতিটি ইউনিটি মল একসাথে উদ্বোধন করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে কারণে খুব দ্রুত শুরু হতে চলেছে এই প্রকল্পের বাস্তবায়নের কাজ। এই লক্ষ্যকে সামনে রেখে দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে সোমবার হাঁপানিয়ার জোট মিলের মাঠটি পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখানে প্রায় 4 একর জায়গা জুড়ে গড়ে উঠবে ত্রিপুরা রাজ্যের ইউনিটি মল। এক ছাদের তলায় থাকবে গোটা ভারতবর্ষ। প্রধানমন্ত্রীর আত্মিক এই চিন্তা ভাবনার মাধ্যমে দেশের এক প্রদেশ চিনবে আরেক প্রদেশকে। সূত্রের খবর অনুযায়ী প্রতিবেশী দেশ বাংলাদেশও যুক্ত হতে চায় এই উন্নয়নমুখী পরিকল্পনায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণেই বেছে নেওয়া হয়েছে এই জায়গাটাকে। লাইট হাউস একটা প্রজেক্ট আছে, ঠিক সেইভাবেই সমস্ত প্রদেশে এই ধরনের একটা ইউনিটি মল করার উনি প্রস্তাব রেখেছেন। আমাদের এবার বাজেটও ইউনিটি মলের সেই বরাদ্দ আমরা রেখেছি। তো এই কারণে একজ্যাক্ট কোন লোকেশনে হবে, প্রথমে আমরা ভেবেছিলাম বটতলাতে টিআরটিসির যে অফিসটা আছে, কিন্তু জায়গাটা কম পড়ছিল। তো এখানে এসে যা দেখলাম খুব ভালো জায়গা আছে, প্রায় 3 একর প্রায় 4 একরের কাছাকাছি জায়গা আছে। তো এখানে যদি আমরা করি মলটা, এবং ভালো মল যেটাকে বলে, ইউনিটি মলের মেইন উদ্দেশ্য হচ্ছে যে অন্য অন্য প্রদেশের সবার যে ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্ট, আমাদের তো থাকবেই, আমাদের 8টা ডিস্ট্রিক্ট, তাদের তো মল আলাদা আলাদা ঘর থাকবে, আমাদের কী প্রোডাক্টস কোন কোন ডিস্ট্রিক্টে, তিক্তদ্রব অন্যান্য প্রদেশেরও সবাই আসবে, তাদের জন্য আমরা রাখবো। তো ইউনিটি মানে সব আমাদের প্রদেশ, সারা ভারতবর্ষের সব প্রদেশের যে ইউনিটি এর মধ্যে ডেভেলপ করবে, এটা আত্মিক একটা ব্যবস্থা, আত্মিক চিন্তাভাবনা, এক প্রদেশ আরেক প্রদেশকে চিনবে। ইভেন আমরা ভেবেছি বাংলাদেশও বলছে যে ওরা আসতে চায়, তাদের জন্য আমরা যে ঘর দরকার সেটাও আমরা রাখবো। এটা ইউনিটি মলের জন্য জায়গাটা দেখেছি। আর এতে করে এখানে যখন হবে তো মানুষের যাতায়াতেরও অনেক সুবিধা হবে, এখানে প্রচুর গাড়ি রাখার সুবিধা আছে। তো সেই কারণে এখানে আসা, জায়গাটা দেখলাম এবং আমাদের কাছে মনে হলো এটা বিগ ফিটিং, তো এখানে কাজ শুরু হয়ে যাবে। কবে নাগাদ শেষ হতে পারে আশা করি? না, মাননীয় প্রধানমন্ত্রী 26 জানুয়ারি 2025 উনি চাইছেন যে সারা ভারতবর্ষের যেখানে যেখানে ইউনিটি মল হচ্ছে সব একসাথে উনি ইনোগ্রেশন করতে চায়। তো সেই কারণে আমরা একটু বলেছি অলরেডি, যারা কনসালটেন্ট আছে ওনাদেরকেও বলেছি। তো সয়েল টেস্টও হবে, কাজ শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এখানে যারা আবাসনে আছেন তাদেরকে? না, আবাসনের সাথে এখন আমাদের ওইটা বাদ দিয়ে আমরা করছি, আর পরবর্তী সময়ে দেখা যাবে কোথায়। ইউনিটি মল প্রকল্পটির বাস্তবায়ন হলে ত্রিপুরার বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদী রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।